আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই মহান আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। সো গাইস, আজকে আপনাদের জন্য ভিন্ন রকমের একটা ভিডিও নিয়ে আসছি, প্রবাসের বিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। যারা দেখবেন না তারা কিন্তু মিস করবেন, অবশ্যই এই ভিডিওটা দেখবেন। আর কেমন হয়েছে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। তো আমরা বিয়ের জন্য বিয়ের আগের দিন রাত্রে মেহেদি দিয়েছি। আমি যখন আমার হাতে মেহেদি দিচ্ছি তখন ফাহিমের আব্বু দেখে বলছে যে তুমি দেওয়ার পরে আমাকে একটু দিও, বিয়ে বলে কথা। তো ফাহিমের আব্বুকেও দিয়েছি মেহেদি। ওয়ালাইকুম রহমতুল্লাহ, আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা দুলুভাইয়ের শালার বিয়েতে যাচ্ছি সবাই মিলে। সবাই আমরা সব ফ্যামিলি মিলে, অর্শদ ভাইয়ের ফ্যামিলি, আজ ভাইয়ের ফ্যামিলি, সিরাজ ভাইয়ের ফ্যামিলি, শিমুল ভাইয়ের ফ্যামিলি, ফারুক ভাইয়ের ফ্যামিলি আর আমার ফ্যামিলি ইনশাল্লাহ যাচ্ছে বিয়েতে। আপনারা আমাদের সাথে থাকবেন, অনেক মজা হবে, অনেক মজা হবে ইনশাল্লাহ। আমরা গায়ে হলুদের সাজে সেজেছি। আমি আমার সাথে আপুকেও নিয়ে যাচ্ছি, যেহেতু আমরা প্রায় 5-6 ফ্যামিলি যাচ্ছি একসাথে। তো আজাদ ভাই আসতেছে, আজাদ ভাইয়ের গাড়িতে বাচ্চারা বসছে আর আপু আমার গাড়িতে বসছে। সবাই একসাথে রওনা দিছি। আর আমরা সবাই 2-3টা করে করে সবাই হাতের নাস্তা নিয়ে যাচ্ছি। সো গাইস, চলুন বিয়ে বাড়িতে যাওয়া যাক। আলহামদুলিল্লাহ, আমরা সবাই বিয়ে বাড়িতে চলে আসছি। বিয়ে বাড়ির চারিদিকের বিয়ের লাইটিং দেখে মনে হচ্ছে যেন বাংলাদেশের বিয়েতে আসছি। চারিদিকে এত সুন্দর করে সাজাইছে, আমাদের মনটা আসলে খুশিতে ভরে গেছে। এটা হচ্ছে দোলার স্টেজ। সিম্পলের মধ্যে বাসার ভিতরে অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ। তো স্টেজের সামনে আমরা সবাই মহিলারা কিছু পিকচার তুলছি দোলা আসার আগে। বলে কথা, গান তো থাকবেই। তো আমরা এখন দোলাকে ঘরের ভিতর ঢোকানোর জন্য সব আয়োজন করে আসতেছি। দোলা মিয়া আমাদের জন্য ওয়েট করছে। আমরা সবাই বাসা থেকে যে নাস্তাগুলো আনছিলাম সেগুলো এখন বাচ্চাদেরকে দিচ্ছি। সবাই একসাথে দোলাকে নিয়ে বাসার ভিতরে ঢুকবো। তো নাস্তাগুলো সব বাচ্চাদেরকে দিচ্ছে। আমরা গিফটও আনছি। তো কি গিফট আনছি এটা আমরা লাস্টে আপনাদের সাথে শেয়ার করব।
আমার ওয়াইফ আমার জীবন সঙ্গিনী আমার যে সহধর্মিনী আমাকে লাগিয়ে দিয়েছে কালকে দুলাকে নিয়ে সবাই একসাথে নাস্তা করছে আজকে এই বিয়ের খুশির দিনে আফিয়ামণি আরও খুশি বাড়াই দিল সে এক পা দুপা করে আজকে প্রথম হাঁটছে মাশাল্লাহ তার বয়স হচ্ছে এখন এক বছর আজকে সে প্রথম হাঁটছে মাশাল্লাহ এই কাঁচা মেহেদিগুলা সংগ্রহ করেছে সাজদা বুনে মেহেদির পাতাগুলা এখন আমি শিলফাটায় বেটে নিচ্ছি Thank you.
هل يمكنك ان تكون
আমরা সবাই দুলাকে মালা পড়াতে যাচ্ছি। Yeah.
আমাদেরকে যখন টাকা দিয়েছিল ওখান থেকে 500 রিয়াল ফাহিমের আব্বুরা নিয়ে নেয়, আর ফাহিমের আব্বুদেরকে যখন দিয়েছে ওখান থেকে আমরা 500 রিয়াল নিয়ে চলে আসি। তাই এখন ছেলেরা সবাই মিলে হরতাল করছে, ওনাদের টাকা নাকি ওনাদেরকে দিয়ে দিতে হবে। আমাদের কাছ থেকে টাকা নেওয়ার জন্য অনেক চেষ্টা করেছিল ফাহিমের আব্বুরা, তো আমরা তো দিই নাই। ফাহিমের আব্বুদের যেগুলো টাকা পাইছে ওগুলো সহ আমাদেরকে দিয়ে দিছে, তো এখন আমরা জিতেছি। আমাদের টোটাল হচ্ছে 2000 রিয়াল, আমরা 2000 রিয়াল পাইছি মাশাল্লাহ। তো আমরা এগুলা ভাগ করব, সবাই ভাগ করে নিব, অনেক খুশি। অনেক বছর পর বিয়ের এই খুশি আসলে বলে বোঝানো যাবে না। এটা হচ্ছে কলিজা বুনা, আমাদের এই ক্যামেরা সবার পরিচিত মুখ, আমাদের চট্টগ্রামের ঐতিহ্য, চট্টগ্রামের গর্ব, আমাদের অহংকার, প্রজন্মের অহংকার এবং পুরো সমাজের অহংকার আমাদের। আমরা যাকে নিয়ে গর্ব করি, বিশিষ্ট ব্যবসায়ী আমার ছোট ভাই আলম, আমার অন্তত থেকে আমি আলমকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে প্রত্যেকটা অনুষ্ঠান, প্রত্যেকটা যে যত অনুষ্ঠান এখানে হয় গর্বভাবে আমাদের, সেই অনুষ্ঠানের যে নায়ক সেই আমার ছোট ভাই আলম, সে মুসলিম ভাইয়ের শ্যালক, আমাদের আমাদের বিয়ায় তালত ভাই। আজকে ভিন্ন ধরনের একটা বিবাহ, আজকে দুপুরে যে আকত হয়েছে সেই আকতের আজকে আমরা খুশি পালন করতে যাচ্ছি। রাত্রে মেহেদি এবং বিবাহ একসাথে একত্রিত হয়ে আমরা যে অনুষ্ঠান উপভোগ করছি,
খুব আনন্দ লাগছে খুব ভালো লাগছে কেননা বহির্বিশ্বের মধ্যে আমরা এরকম অনুষ্ঠান কমে করে থাকি আজকে যে মুসলিম ভাই একটু আমি আমার আমাদের সাথে আসার জন্য আহ্বান করছি মুসলিম ভাই প্লিজ আসেন এবং মুর্শিদ বাঙালি জাতির অহংকার প্রবাসের মধ্যে একটা আমাদের নক্ষত্র এগুলা এরা রেমিডেন্স যুদ্ধরা শুধু আমরা যে বাংলাদেশ বাংলাদেশকে আজকে আমরা মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়নের যে আমরা রিজার্ভ করতে যাচ্ছি যাদের অবদান এখানে এর মধ্যে কয়েকজন এখানে দেখতে পাচ্ছেন আপনারা এগুলা বড় বড় বিজনেসম্যান কাতারের মধ্যে আজকে যে এত সুন্দর একটা অনুষ্ঠান মুসলিম ভাইয়ের নিজের বাসভবনে নিজের ঘরের মধ্যে এত সুন্দর করে বাঙালি পরিবেশে আজকে যে অনুষ্ঠানটা করছেন আমাদের ফ্যামিলি কাতারে আমি মুসলিম ভাইকে আমাদের বাঙালি কমিউনিটি পক্ষ থেকে কাতার প্রবাসী কমিউনিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি ধন্যবাদ জ্ঞাপন করছি আজকে যে বর যার অনুষ্ঠান হয়েছে তার জন্য শুভকামনা তাদের সংসার যাতে সুখী হয় সে কামনা করছি সেসব ব্যক্ত করছি আমি শুধু মুসলিম ভাইকে একটা অনুরোধ করবো আজকে যে আপনি এই আপনার শালক আপনার ভাই বলেন যেটা বলেন আমাদের বিয়ে ওনাকে আজকে নতুন সংসারের জন্য আজকে যে একটা অবকাঠামো যাতে সৃষ্টি করেছেন যে আপনার অনুভূতিটা একটু প্রকাশ করার জন্য আমি অনুরোধ করছি ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম আজকে আমার ছোট ভাইয়ের মতো ওনার সাথে দাম্পত্য জীবন যেন সুখী হয় আপনারা সবাই দোয়া করবেন এই দোয়া কামনা করে আমার বক্তব্য আমি শেষ করছি সবাইকে সালাম আলাইকুম মুর্শিদ ভাই কিছু বলবে আমাদের বড় ভাই মুর্শিদ ভাই কিছু বলবে আজকে বিয়ের অনুষ্ঠান উপলক্ষে আমাদের আজকে অনেক আনন্দিত আমার আঙ্কেল যে প্রোগ্রামটা করছে আমার তালতো ভাই সরি আমার মামা মামার জন্য সেই তো তান্ত ভাই অবশ্য অনেক কিছু জানেন তবে অনেক কতগুলি জিনিস আছে যেগুলো তান্ত ভাই জানেন প্র্যাকটিক্যাল ওগুলি ইনশাআল্লাহ আমরা তালিম দেবো এখানে আমাদের আলম ভাই আছে উনি তো মাশাআল্লাহ অনুভূতিটা বলেন খুশি অনেক ভালো লাগছে আচ্ছা আজকে বিবাহ উপলক্ষে আপনি কি আপনাকে দুনিয়া দেখেছেন কখনো আগে দেখেনি তুমি দেখেনি তাহলে আমাদের প্রিন্সিপালকে দায়িত্ব দেওয়া হবে ওকে আমরা সবাই যে গিফটগুলো আনছিলাম সেগুলো গাড়ি থেকে এখনো আনতেছে বউ এখনো কাতারে আসে নাই বউ যেহেতু দেশে এখনো আজকে বিয়ে হয়েছে মাত্র তাই আমরা কিছু ব্যবহারের জিনিস আনছি তো আমি আনছি হচ্ছে ডিনার সেট আর বাকি ফ্যামিলিরাও সবাই ইউসের জিনিস আনছে মেহেদি এবং বিয়ে দুটাই একসাথে হয়েছে তো সারা রাত চলছিল বিয়ের অনুষ্ঠান
আমি যতটুকু পেরেছি আপনাদেরকে ছোট ছোট করে স্টেপ দেখানোর চেষ্টা করেছি। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই একটা লাইক দিবেন। আর ডান্সগুলো আমি নেক্সট ব্লগে দিয়েছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্ত, আসসালামু আলাইকুম।